গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের অভিযোগ গঠন করেন। এর আগে দুইজন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। অপরদিকে ডক্টর ইউনূস সহ ১৪ জনের পক্ষে তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ১২ জুন দিন ধার্য করেন। হাবিব, অভিযোগ গঠনের বিষয়ে কি বলছে দুদক এবং ডক্টর ইউনূসের আইনজীবীরা? সারা, আসলে অভিযোগ গঠন আজকে হওয়ার মধ্য দিয়ে কিন্তু নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে শ্রমিকের লভ্যাংশের যে অংশ শ্রমিক কল্যাণ ফান্ডের, সেই অংশ ফাঁকি দেওয়ার অভিযোগে মূলত আজকের এই মামলা এবং এই মামলার অভিযোগ গঠন হলো। তো বলে রাখি যে তার বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফান্ডের ৪৩৭ কোটি টাকার যে ফান্ড ছিল, সেই ফান্ড থেকে এই ২৫ কোটি টাকা আসলে অন্যত্র বা এই শ্রমিক কল্যাণের যারা কর্মকর্তা বা দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের ফান্ডে স্থানান্তরিত করা হয়। মূলত সেই কারণেই এই অভিযোগটি আনা হয় দুদকের পক্ষ থেকে, এবং সেই মামলার যে অভিযোগগুলো প্রাথমিকভাবে আনা হয়েছে সেটি প্রাথমিকভাবে প্রমাণ হওয়ার ফলে আজকে মূলত অভিযোগ গঠন করেছেন আদালত, এমনটি জানিয়েছেন কিন্তু দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। বলে রাখি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিন্তু এই যে শ্রমিক কল্যাণ ফান্ডের যে টাকা আত্মসাতের অভিযোগে, এর আগেই কিন্তু যে আইনের লঙ্ঘন, সেই আইনের লঙ্ঘনের কারণেই মূলত তাকে আগে ৬ মাসের সাজা হয়েছিল। তো আজকে আরেকটি মামলায় এই একই অভিযোগে একটি মামলায় অর্থ হস্তান্তর বা স্থানান্তরিত করার যে অভিযোগ সেটির কারণে আজকে অভিযোগ গঠন করা হলো। এই বিষয়ে আমরা আদালতে যে বিষয়টি উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু বরাবরের মতো আজকে খাঁচায় ঢোকানো হওয়ার যে অভিযোগ করেছেন তিনি। তো আমার সাথে রয়েছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল, তার কাছ থেকে একটু শুনতে চাই যে আজকে অভিযোগ গঠনের ফলে তারা আদালতে কিসের ভিত্তিতে অভিযোগ গঠন হলো এই বিষয়টি একটু যদি দেখেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে মামলাটা করেছেন সেই মামলায় পূর্ণাঙ্গ শুনানি হয়েছে। ব্যাপারটা হলো যে ৪৩৭ কোটি টাকা তাকে তিনি তাড়াতাড়ি দিয়েছিলেন শ্রমিক কর্মচারী ফান্ড থেকে, এবং ৪৩৭ কোটি টাকা দেওয়ার পর এই ৪৩৭ কোটি টাকা থেকে ২৬ কোটি টাকা ডক্টর প্রফেসর ইউনূস, তিনি চেয়ারম্যান হিসাবে সেখানে থেকে শ্রমিকদেরকে, এবং তিনি এই টাকাটার মধ্যে বেনিফিশিয়ারি হয়েছিলেন। সুতরাং এখানে তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেই মামলার মধ্যে হলো যে ২৬ কোটি টাকা তিনি কেন, এই ৪৩৭ কোটি টাকা শ্রমিকের টাকাটা তিনি কেন ট্রেড ইউনিয়ন বা শ্রমিকদেরকে অথবা তিনি নিজে কেন ব্যবহার করলেন বা কেন তিনি এটা দিলেন, এই ব্যাপারে এই যে টাকাটা সরানো হয়েছে এই টাকার সরানোটাই হলো ৪০৯-এর অভিযোগ। আমরা এটা বলেছি, আজকে তার বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে। তারা যে সমস্ত কাগজপত্র দিয়েছেন বা বলেছেন সেটা হলো ট্রায়ালের ব্যাপার, সাক্ষ্য প্রমাণের ব্যাপার। মাননীয় আদালত বলেছেন যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রফেসর ইউনূস সাহেব যেগুলো বলছেন সেগুলোকে খণ্ডন করতে হবে। সুতরাং এই অবস্থায় চার্জ গঠিত হয়েছে, এবং ১১/৭ তাকে ডেট দেওয়া হয়েছিল, তারা আবার একটা আবেদন করেছেন ৪ দিন পরে ১৫/৭ তাদেরকে ডেট দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ১৫/৭ আমরা সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমরা যে চার্জটা গঠিত হয়েছে, অভিযোগটা গঠন হয়েছে, সে ব্যাপারে আমরা সাক্ষ্য প্রমাণ দিতে পারবো। তার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ কী ধরনের শাস্তি আপনারা প্রত্যাশা করেন? ৪০৯-এর অভিযোগ আছে, ৪০৯-এ যাবজ্জীবন আছে। শাস্তিটা তো মাননীয় আদালত দ্বারা নির্ধারিত হয়, এটা তা আমাদের প্রত্যাশা। আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা চেষ্টা করব, আমরা আমাদের কাগজপত্র ডকুমেন্টসগুলি আমরা হাজির করব, তিনি ক্রস করার সুযোগ পাবেন, তার পক্ষে যুক্তি দেওয়ার সুযোগ পাবেন। এটা তো ভাইস ভার্সা, উভয় পক্ষেই সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন। মোহাম্মদ ইউনূস একটি অভিযোগ করেছেন যে তাকে লোহার খাঁচায় ঢোকানো হয়েছে। না, ডক্টর ইউনূসকে কোনোদিনই লোহার খাঁচায় যেতে বলা হয়নি। আজকেও মাননীয় আদালত তাকে অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন, সম্মানের সাথে বলেছেন যে আপনি বসুন, আর এখানে একটা কোর্টের মধ্যে একটা সিস্টেম আছে, আসামিদের দাঁড়ানোর জায়গা, বাদীর দাঁড়ানোর জায়গা,
উকিল সাহেবদের দাঁড়ানোর জায়গা, প্রসিকিউটরের দাঁড়ানোর জায়গা, জজ সাহেবের বসার জায়গা এবং অন্যান্য যারা বিচারপ্রার্থী তাদের বসার জায়গা সব কিছু এখানে কোর্টের মধ্যে নির্ধারিত করা আছে। সুতরাং যখন চার্জ গঠিত হচ্ছে, চার্জ যখন পড়ে শোনানো হয়, তখন আসামিদেরকে দাঁড়াতে হয় এবং একটি স্থানে দাঁড়াতে হয়। কিন্তু সেখানেও প্রফেসর ইউনুস সাহেবকে যেতে বলা হয়নি, তাকে বলা হয়েছে আপনি বসুন। এবং অন্যান্য ধন্যবাদ, বুঝতে পেরেছি। কথা বলছিলাম দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। তো সব মিলিয়ে আজকে এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে যে শ্রমিক কল্যাণ ফান্ডের অর্থ স্থানান্তরিত করার যে অভিযোগ, সেই অভিযোগের মামলার আজকে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হলো। এই ছিল আমার কাছে সবশেষ। থ্যাংক ইউ হাবিব, আপনাকে ধন্যবাদ।